নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা অনেকে হয়তো জানেন না যে ইউরিক অ্যাসিডের সঙ্গে থাইরয়েড গ্রন্থির একটা খুব সরাসরি যোগাযোগ রয়েছে। যদি আপনার হাইপার থাইরয়েডিজম থাকে অথবা হাইপোথাইরয়েডিজম থাকে, অর্থাৎ কম বেশি যদি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের সম্ভাবনা অনেকটাই প্রবল হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যদি থাইরয়েডের সমস্যা আপনার রয়েছে, তাহলে দীর্ঘদিন ধরে আপনি ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছেন, ব্যায়াম করছেন, এক্সারসাইজ করছেন, প্রচুর জল পান করছেন, একটা খুব সুন্দর একটা রেগুলেটেড লাইফস্টাইল আপনি বেছে নিয়েছেন, সুন্দর একটা জীবনশৈলী, হেলদি জীবনশৈলী আপনি অতিবাহিত করছেন, কিন্তু তা সত্ত্বেও ইউরিক অ্যাসিডের তেমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি সাবধান হয়ে যান, আপনার কিন্তু থাইরয়েডের কোথাও না কোথাও সমস্যা রয়েছে। আর এটার জন্য আপনাকে অবশ্যই থাইরয়েডিজমের চেকটা করে নিতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার হাইপার থাইরয়েড রয়েছে বা হাইপোথাইরয়েড রয়েছে, সেই জন্য আপনাকে নির্দিষ্ট যে ডায়াগনোসিস রয়েছে, যে রক্ত পরীক্ষা রয়েছে, সেটা আপনাকে অবশ্যই করিয়ে নিতে হবে, দেখে নিতে হবে। কিন্তু আজকের এই বিষয়টাতে আলোকপাত করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আপনার থাইরয়েড আর থাকে বা যদি নাও থাকে, তো সেই ক্ষেত্রে এমন কিছু চারটে খাবারের ব্যাপারে বলবো যেটা আপনাকে রাত্রেবেলায় শুধুমাত্র ইনটেক করতে হবে। আর এই রাত্রেবেলা এই খাবারগুলো ইনটেক করলে পরে আপনার থাইরয়েডিজমের যে ব্যাপারটা আছে সেটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে, এবং সঙ্গে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাও আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। প্লাস আপনার যে ক্রিস্টালাইজড হয়ে যাওয়া যে পিউরিন, অর্থাৎ যে পিউরিন জাতীয় খাদ্য পদার্থের মাধ্যমেই তো আমাদের ইউরিক অ্যাসিডের উৎপত্তি, তো সেই পিউরিন কিন্তু আস্তে আস্তে শরীর থেকে বিতাড়িত হতে আরম্ভ করবে। তো সেই পদ্ধতি জেনে নেওয়া যাক, বা সেই খাবারের নামগুলো জেনে নেওয়া যাক। ছোট্ট ভিডিও, বেশি লম্বা করবো না। দেখুন, সবচেয়ে প্রথমে যে খাবারটা রাতের বেলায় বলছি আর কি, রাতে আপনি অলরেডি ডিনার সেরে ফেলেছেন, ডিনার সেরে ফেলার পর অন্তত আধা ঘন্টার মধ্যে আর অন্য কিছু আপনি পান করছেন না, কোনো কিছু খাচ্ছেন না, তো সেই অবস্থাতে আধা ঘন্টা পর আপনাকে আপনি যদি পারেন তাহলে পরে চারটে খাদ্য পদার্থের নাম বলবো, এগুলো আপনারা অল্টারনেট করে করতে পারেন। প্রত্যেক দিন যে সব একসঙ্গেই চারটেকে করতে হবে এমন কোনো না, আপনারা চাইলে পরিবর্তন করে করে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে আমি দুটো দুটো করে করব একসঙ্গে, তাহলে সেটাও আপনারা করতে পারেন। তো কি করবেন, প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে কাজু বাদাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাজু বাদাম। আপনাকে 5 থেকে 6টা কাজু বাদাম নিতে হবে, নিয়ে এই কাজু বাদাম আপনাকে এমনি চিবিয়ে খেতে হবে, ঠিক আছে? এরপর আপনি চাইলে জলপান করতে পারেন, আপনার ইচ্ছা গরম জলও পান করতে পারেন, তবে সঙ্গে সঙ্গে করবেন না, কিছুক্ষণ একটু অন্তরাল দেবেন, অর্থাৎ মোটামুটি 15 থেকে 20 মিনিট ছেড়ে দেবেন, তারপর আপনি জলপান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো করবে কি, এই কাজু বাদাম আপনার কিন্তু অবশ্যই থাইরয়েডিজমে অনেকটা হেল্প করবে, প্লাস আপনার যে ইউরিক অ্যাসিডের সম্ভাবনা প্রচুর বাড়ছে, বা ইউরিক অ্যাসিডের যে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। দ্বিতীয় হচ্ছে চিয়া বীজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা চিয়া বীজ ওজন কমানোর জন্য বা অন্যান্য ক্ষেত্রে সকালবেলায় ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে রাত্রে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রেও একই সিস্টেম, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা আগে 1 থেকে 1.5 চামচ চিয়া বীজ নিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর সেটা দেখবেন সুন্দর ফুলে গিয়ে একেবারে অন্যরকম টাইপের হয়ে গেছে, একদম জেলি জেলি টাইপের হয়ে গেছে। তো সেই চিয়া বীজ আপনারা রাত্রে ঠিক ডিনার সারার আধা ঘন্টা 45 মিনিট পর এই চিয়া বীজটা আপনারা ইনটেক করবেন। করার পর আপনারা চাইলে আরও সঙ্গে জল অ্যাড অন করতে পারেন, ব্যাস এটুকুই করতে হবে আপনাকে। আর এটা চাইলে আপনারা প্রত্যেক দিন করতে পারেন। এতে কি হবে, চিয়া বীজে প্রচুর ফাইবার রয়েছে, যেটা আপনার পুরো ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমকে অত্যন্ত ঠিকঠাক রাখতে চেষ্টা করবে, যেহেতু রাত্রে আমাদের পরিশ্রম হয় না। রাত্রে অনেক সময়ই আমরা তেলে ভাজা বা অন্যান্য বিভিন্ন রকম মুখরোচক খাবার খেয়ে থাকি, তো সেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেকটা প্রতিহত করে বা প্রবলেম তৈরি করে। তো সেখানে চিয়া বীজ কিন্তু এটাকে অনেকটা সহজতর করবে, এবং অবশ্যই ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। তো বুঝতেই পারছেন যে আপনার শরীরের অতিরিক্ত যে টক্সিন, সেটা কিন্তু খুব সহজে ফ্ল্যাশ আউট করতে সাহায্য করবে। আর হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রে কোথাও না কোথাও আপনার থাইরয়েড গ্রন্থিতেও অনেকটা এফেক্ট পড়বে। এরপর তৃতীয় জিনিসটাতে চলে আসি, সেটা কি কাজ করবে, কুমড়োর বীজ। একদম সঠিক কথা শুনেছেন, কুমড়োর বীজ। আপনাকে এখানে 10 থেকে 12টা কুমড়োর বীজ নিয়ে নিতে হবে, এবং সেই কুমড়োর বীজ আপনি কাঁচা অবস্থায় চিবিয়ে খাবেন। চাইলে জল অল্প পান করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কাঁচা অবশ্যই। আর এটা ক্ষেত্রে একই নিয়ম, আপনাকে সেই আধা ঘন্টা 45 মিনিট ছেড়েই কিন্তু এটাকে ইনটেক করতে হবে শোয়ার ঠিক আগে আগে। আচ্ছা, এখানে কুমড়ো বীজের কাজ কী, দেখুন কুমড়ো বীজে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, অন্যান্য অনেক রকম তত্ত্বে ভরপুর, ভাইটামিনস মিনারেলসে ভরপুর, এটা একটা সুপার ফুড হিসাবে কিন্তু পরিগণিত হয়। তো
আলাদাভাবে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে। শুধুমাত্র আপনারা এটা জেনে রাখুন যে কুমড়োর বীজ আপনার ইউরিক অ্যাসিডকে ফ্ল্যাশ আউট করতে, আপনার টক্সিনকে ফ্ল্যাশ আউট করতে, এবং আপনার যদি বিশেষ করে হাইপার থাইরয়েডিজম থাকে, হাইপোথাইরয়েডিজমে অবশ্যই কাজ করবে, কিন্তু যদি হাইপার থাকে অর্থাৎ থাইরয়েড গ্রন্থির নিঃসরণ যদি একটু বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব দারুণ কাজ করে এই কুমড়োর বীজ। চতুর্থ এবং লাস্ট যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা নারকেলের ইনটেক করতে পারেন। টুকরো টুকরো করে কাটা ছোট নারকেল রেখে দিতে পারেন আপনারা, যেটা খাওয়ারের আধা ঘন্টা 45 মিনিট পর আপনারা নারকেল ইনটেক করতে পারেন। এটার ক্ষেত্রেও একইভাবে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা নারকেলে পেয়ে যাই। এছাড়া নারকেলে বিভিন্ন রকম মিনারেলসে ভরপুর থাকে, যার ফলে এটা কিন্তু অতিরিক্ত টক্সিনকে আপনার শরীর থেকে বের করতে পারে এবং অবশ্যই আপনার লিভার ফাংশনকে অনেকটা কিন্তু মজবুত করতে পারে। আর লিভার থেকেই কিন্তু আপনার অতিরিক্ত পিউরিন বা আপনার ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। তো এই উৎপত্তি স্থলেই যদি কোনো রকম আমরা ব্যারিকেড বানিয়ে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু প্রতিহত হয়ে যায়, আর বাকি কাজটা অন্যান্য খাবার তো করছেই। তো সেই ক্ষেত্রে নারকেলের ইনটেক আপনারা করতে পারেন। হ্যাঁ, তবে যাদের গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা একটু বেশি থাকে বা প্রবল সমস্যায় ভোগেন, তারা নারকেল একটু কম পরিমাণে ইনটেক করবেন বা প্রথমে কয়েকদিন আপনারা পরীক্ষামূলক চালিয়ে দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা নারকেল ছেড়ে দিয়ে অন্য যে পদার্থগুলো, অন্য যে তিনটে জিনিসের নাম বললাম, সেগুলো আপনারা ইনটেক করে দেখতে পারেন। এতে করে আপনার কিন্তু থাইরয়েড প্লাস ইউরিক অ্যাসিড দুটোকে একত্রিতভাবে কন্ট্রোল করতে পারবেন, শরীরের অতিরিক্ত টক্সিনকে খুব সহজে শরীর থেকে ফ্ল্যাশ আউট করতে পারবেন। আর এছাড়া আপনার অন্যান্য যে সমস্ত উপকারিতা রয়েছে এই খাদ্য পদার্থগুলোতে, সেগুলো তো পাচ্ছেনই আপনার বেনিফিট হিসাবে প্লাস পয়েন্টে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভিডিওটা অবশ্যই আপনাদের ভীষণ উপকার দেবে বলে আমার মনে হয়, করে দেখুন বাড়িতে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধুদের আপনাদেরকে স্বাগত জানাই চ্যানেলে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে হিট করুন, এবং সঙ্গে থাকা অল বলে লেখাটা যেটা রয়েছে সেটাতেও হিট করে দিতে ভুলবেন না, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।